প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি ডাক্তার শাকিরা নোভা, এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে আমরা যে এখন কম্পিউটার ব্যবহার করছি, মোবাইল ফোন খুব ব্যবহার করছি, এ থেকে এটার সাথে ব্যথার যে সম্পর্ক সেই বিষয়টি নিয়ে, এবং এটা নিয়ে আপনি খুব সুন্দর একটা আর্টিকেল লিখেছিলেন পত্রিকায়, সেই বিষয়টি একটু জানতে চাইব। জি, ধন্যবাদ। আসলে সেটা আমি বলছি যে কম্পিউটারের ব্যবহারটা এখন আছে, পাশাপাশি মোবাইল ফোনের ব্যবহারও আছে। তো এই ক্ষেত্রে আমাদের এখন যেটা করণীয়, প্রথম কথা হচ্ছে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে কত সময় করবে, এটা একটা ইস্যু, এবং কিভাবে করবে। যারা কর্পোরেট হাউসে কম্পিউটার ব্যবহার করে, ডেস্ক জবে বা পেশাই তার কম্পিউটার নিয়ে, আমি যেটা বলবো, কখনো যেন ল্যাপটপ ব্যবহার না করে। ল্যাপটপ ব্যবহার করতে পারে যদি কোনো তার কোনো সেমিনারে যেতে হয় বা ট্রাভেলিংয়ে কোথাও দূরে গিয়ে, মানে তাকে হয়তো প্রেজেন্টেশন থাকতে পারে বা কোনো একটা পার্টির সাথে কথা বলার ক্ষেত্রে সে ল্যাপটপ ব্যবহার করতে পারে। কিন্তু বসে থেকে, মানে যখন সে কন্টিনিউয়াস কাজ করবে এবং সেটা যেন যদি 2-3 ঘন্টা 10 ঘন্টা হয়, সেক্ষেত্রে অবশ্যই ডেস্কটপ ব্যবহার করা উচিত। এবং ডেস্কটপ আগে কিন্তু অনেক চেঞ্জ আসছে দেখলাম, অন্যান্য শপিং মলও আগে কিন্তু ডেস্কটপ নিচে ছিল, নিচে থেকে এভাবে তাকাতে হতো, এখন কিন্তু উপরে উঠানো হয়েছে। এটা কিন্তু একটা পজিটিভ দিক। অবশ্যই স্ট্রেট, মানে আই, মানে মানুষের মাথার লেভেলে সে যখন বসবে, বসা থেকে তার আই লেভেলে কম্পিউটারে মনিটর থাকতে হবে, অথবা সে যদি দাঁড়িয়েও কাজ করে, সে দাঁড়ানোর লেভেলে তার কম্পিউটারে মনিটরটা থাকতে হবে, এবং সে স্ট্রেট কাজ করতে হবে, মানে সামনাসামনি কম্পিউটার ব্যবহার করতে হবে। কম্পিউটার এক পাশে উনি বসলো আরেক দিকে ফিরে এবং ওদিকে ঘুরে ঘুরে, তাহলে কিন্তু ঘাড়ে মারাত্মক সমস্যা হতে পারে। এবং যদি মনিটর খুব লো থাকে, নিচে থাকে, বা খুব হাই থাকে, সাধারণত নিচে বেশি থাকে, তো বেশি নিচে থাকলে কিন্তু ঘাড়ে সমস্যা হতে পারে, এগুলো এই মনিটরটা কারেকশন করতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট। আর কাজের ক্ষেত্রে যদি অনেক সময় কাজ করতে হয়, কোনো অসুবিধা নেই, প্রতি 1 ঘন্টা পর পর একটু উঠে যেতে হবে, মানে ডেস্কটা ছেড়ে একটু পায়চারি করলো, এবং কিছু ঘাড়ে স্ট্রেটিক এক্সারসাইজ বলি আমরা, মানে যার ব্যথা নাই তাকেও এই এক্সারসাইজগুলো করা উচিত। মানে এটা তো সে বসে থেকেই করতে পারে, যে কোনো সময়। হ্যাঁ, ডেস্কে বসে সে করতে পারে যে কোনো সময়, জাস্ট কয়েকবার 5-6 বার করলেই অনেকাংশে কিন্তু এই সে, মানে এটা হচ্ছে একটা প্রিভেনশন, তাহলে কিন্তু ঘাড়ে কোনো সমস্যা সাধারণত হবে না। এমন কিছু স্ট্রেসিং এক্সারসাইজ আছে, একটা হচ্ছে স্ট্যাটিক, স্ট্যাটিক মানে যে এক্সারসাইজগুলো মাসেল মুভমেন্ট করবে না, আর যে এক্সারসাইজগুলো মাসেল মুভমেন্ট হবে, দিস ইজ স্ট্রেসিং। তো স্ট্রেসিংগুলো অনেক সময় মানে প্রফেশনাল লোক দিয়ে করা উচিত, কিন্তু স্ট্যাটিক রোগী নিজে করতে পারে, মানে আমরা যদি শিখিয়ে দেই সে নিজে নিজে করতে পারে। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আবুল হোসেন বলছি, খিলগাঁও থেকে। আমার বয়স 60+, আমি একজন রিটায়ার্ড ব্যাংকার। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার সমস্যাটা বলুন। হ্যাঁ, আমি রিটায়ার্ড ব্যাংকার। আমি গত প্রায় 1 মাস যাবত আমার ঘাড়ের নিচ থেকে শোল্ডার হয়ে একটু এলবো পর্যন্ত ব্যথা। হ্যাঁ, আমি মাঝে একজন ফিজিক্যাল মেডিসিনের ডাক্তারও দেখাইছি, উনি ঘাড়ের এক্সরে দিছিলেন, ব্লাড টেস্ট দিছিলেন, সেখানে উনি আমাকে কিছু ঔষধ দিছিলেন, তারপর সাপোজিটর দিছিলেন, বিশেষ করে আমার সকালের দিকে আর বেলা 8-10টা পর্যন্ত প্রচুর ব্যথা করে। আর হাঁটতে গেলে গত কয়েকদিন আমি হাঁটতে পারতাম, বাট এখন গত 2-3 দিন আমি হাঁটতে গেলে আমার প্রচন্ড ব্যথা করে, হাত এবং এই ঘাড়ের নিচে এলবো এবং আপনার এই শোল্ডারটা প্রচন্ড ব্যথা করে। জি, তো এমআরআই তে যেটা ফাইন্ডিং আছে সেটা হলো আপনার ডিস্ক, ডাক্তার বলছেন যে ডিস্ক ন্যারো হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। আপনার ওনারটা খুবই কমন একটা রোগ, যেটা আমরা PLID বলি, মানে ডিস্ক প্রোল্যাপস। তো ডিস্ক প্রোল্যাপস, এবং উনি কিন্তু ওনার সাথে ওনার স্পন্ডালোসিস আছে,
এইজ একটা ফ্যাক্টর, দুটো একসাথে হয়েছে এবং ওনার কিন্তু পেশা ব্যাংকার, মানে উনি এখন যদিও জব করেন আগে করতো, এই সব মিলে ওনার এটা হচ্ছে যে আপনি বলছিলেন যে হাতে ব্যথা যায় কিনা বা পায়, দিস ইজ রুট পেইন, মানে রুট কম্প্রেশন, ডিস্ক ন্যারো হয়ে যাওয়া মানে ডিস্ক ফেটে গিয়েছে, যখনই ফেটে যায় তখন কিন্তু ডিস্ক ন্যারো হয়ে তার স্থানচ্যুতি হয়ে যাবে, মানে সে যেই জায়গায় থাকার কথা সেখান থেকে গিয়ে আরেকটা জায়গায় কম্প্রেশন হয়, নার্ভ কম্প্রেশন। তা আপনার যে চিকিৎসা ডাক্তার সাহেব দিয়েছে দিস ইজ বেসিক ট্রিটমেন্ট, একেবারে প্রাথমিক চিকিৎসা, ঠিক আছে হয়তো আপনার ভালো হচ্ছে না, আপনি ওনাকে কমপ্লেন করেন, হয়তো উনি আরও অ্যাডভান্স ট্রিটমেন্টে যাবে, এটার মানে বেস ট্রিটমেন্ট হচ্ছে আপনাকে রিহ্যাব থেরাপি কন্টিনিউ করতে হবে। থেরাপি চিকিৎসা মানে শেক দেওয়া না, শেক একটা অংশ, মানে যে কোনো ঠান্ডা শেকও আমরা দিই, গরম শেক দিই, বা অনেক সময় বিভিন্ন প্রকার ট্রিটমেন্ট প্রোটোকল আছে এবং গ্রেডিং আছে। হ্যাঁ, তো ওই জাতীয় চিকিৎসা হয়তো আপনাকে যেতে হবে এখন, এখনই এটা করলে আপনার ইম্প্রুভ হয়ে যাবে। পাশাপাশি আমরা ঘাড়ে একটা কলার দিই যেটা আপনার অ্যাডজাস্টেবল হতে হবে, আপনার সুইটেবল হতে হবে, যেটা পরে আপনি কমফোর্ট ফিল করবেন, এই জাতীয় কলার ব্যবহার করতে হবে কাজকর্ম চলাফেরায়। আর বালিশ অবশ্যই একটা পাতলা বালিশে শুইতে হবে আপনার এখন থেকেই, আর যদি বালিশ ছাড়া শুন সেটা আরও বেটার, এটা করেন। আর আপনি গরম শেক যেটা বাসায় দিচ্ছেন এগুলো কন্টিনিউ করেন, কিন্তু আপনাকে অ্যাডভান্স রিহ্যাবিলিটেশন থেরাপি ঘাড়ের জন্য করতে হবে, এবং এই ট্রিটমেন্ট যদি কোনো কারণে ফেইল করে বা না করেন আলটিমেটলি আবার সার্জারিতে যেতে হতে পারে। তা আমার মনে হয় আপনার এটা প্রাথমিক পর্যায়ে আছে, আপনি রিহ্যাবিলিটেশন থেরাপি বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে অথবা যে ডাক্তার সাহেবকে দেখান ওনার সাথে আবার কথা বলে আপনি অ্যাডভান্স ট্রিটমেন্টের দিকে আগান, আশা করি এটা ঠিক হয়ে যাবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।